জানেন না দেশে কি চলছে, আপনারা এখানে বসে বসে চা খাচ্ছেন, সরকার এত করে লকডাউন ডাকছে আর আপনারা একসাথে এইভাবে চেয়ারে পাশাপাশি বসে চা খাচ্ছেন। খাবো না, খাবো না আমরা চা। তোর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা হয়েছে না? এই বাইরে বের করতো, মালটাকে বাইরে বের কর, খুব ইচ্ছে না এই ফ্যানেরটা তো এটা কিন্তু আপনারা ঠিক করছেন না স্যার। আজকে সাধারণ পাবলিক বলে কিছু বলতে পারছে না, আর আপনি তাকে এভাবে পেটাচ্ছেন রাস্তার মাঝখানে। এটা যদি কোনো নেতা ছেলে হতো পারতেন আপনি? ঠিক কোনটা ভুল তুই আমাকে শেখাবি? তুই মনে রাখিস এম মন্ডল, কোন নেতার ছেলে নেতাকে ভয় পায় না, বুঝতে পারলি? আগে তোকে পেয়েছি, আগে তোকে খেলাবো, তারপর ওই যাদেরকে পাবো তাদেরকে খেলাবো। চল চল ধর, কি করছ ধর ধর, ওই সে চায়ের দোকানে আড্ডা কিসের? হ্যাঁ স্যার আসমান, হ্যাঁ চায়ের দোকানে আড্ডা কিসের? ভাই এদিকে হট, ভাই এদিকে। আর আপনি করোনার সময়ে দোকান কেন খুলেছেন? কি করব স্যার, পেটের দায় খুলতে হচ্ছে, আমার একার উপরে পাঁচ জনের সংসার, কেমন করে চলবো? খুব দুঃখের দিনকাল চলে বাবু, এই করে জীবনকাল চালাই, কেমন করে চলবো বাবু? ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু আপনারও একটা, আপনারও একটা কর্তব্য থাকে নাকি? আপনি বেশি সংখ্যক লোক আপনার দোকানে এলাও করবেন না, সবাইকে সবাইকে মাস্ক পরতে বলবেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলবেন। বুঝলাম, কিন্তু এখন দেশের অবস্থা তো খুব খারাপ, আপনি দোকানে একসাথে অনেক লোককে এলাও করতে পারেন না, সেই জন্য দোকানে যেসব লোক আসবে তারা যেন অবশ্যই মাস্ক পরে থাকে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুটা শুধুমাত্র দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। গাড়ি নিয়ে আসেন স্যার, গাড়ি তো পাঞ্চার, কিছু একটা ব্যবস্থা করেন না। ধর ধর, এই রে জানোয়ারগুলো, মাস্ক তো কোনোদিন পরিস না, এনে মাস্ক নে। কি করবো স্যার, দুঃখের বিষয় কিচ্ছু নাই। ঠিক আছে, তোল ভালো লাগে, তোল।